আজকে আমরা হাঁসের ডিম দিয়ে রসুন আলু দিয়ে রান্না করব। আজকে কিন্তু ডিমের পোচ করব। পোচ করে সুন্দর করে আলু দিয়ে নতুন আলু নিয়ে রান্না করবি। হ্যাঁ রান্না করব। চ হাঁসের ডিমটা নিয়ে আসি গা। চলো নিয়ে আনবো। কোনখানে রয়েছে চ? সব চলে যাব। দুটো মুরগি ডিম নিয়ে আনবো না? ভালো মুরগি ডিম হয়েছে ডিম পেরেছে, তাড়াতাড়ি রান্না শুরু করি। হ্যাঁ জমি দিয়ে আমরা আলু তুলব। জমি দিয়ে আলু তুলব আলু তুললাম রে। হ্যাঁ এই দিনে দিয়ে আলু তুললাম এই কোথা আদা রসুন বাড়তি ধরলাম ধরলাম ধরা ধরা
আমাদের ঝোল তো ফুটে গিয়েছে, এবারে আমরা ডিমের পোচ দেব। মাঠে ছোটবেলাতে খুব পিকনিক করতো, কত ডিম দিয়ে কত মুরগি দিয়ে, আর তারপরে ভুলে গেলাম, এত দিনে মনে পড়ল। ওই দিকে তারাকে আমাদের আলুতে ডিমের পোচ দিয়ে রান্না করেছ, আমরা এইবারে নামিয়ে দেবো, হয়ে গিয়েছে আমাদের। কি সুন্দর হয়েছে, খুব ভালো সুন্দর হয়েছে, বাবা যা সুন্দর হয় না, যা ভালো লাগছে গো, এরকম কোনো দিন হয়নি রান্না একবারে ফার্স্ট ক্লাস, যা হয়েছে খুব ভালো লাগছে, তোমার সুন্দর লাগছে খেতে। তুই তো জানি মো চোরাইতে চোরাইতে বৃষ্টি করতে যাবো, আমি তো খেপি মানুষ, আমি তো যাই না। চ
ছোটবেলা থেকে পিষ্টি করতে যাই তুমি এই রকম করে খাই খাই তো খাই আস্তে যে মানুষ খাই তখন খেতে দিলাম এরকম ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ফুল দেখো কেমন সর্ষে বাড়ির ভিতরের ভাত খাচ্ছে সর্ষে হয়েছে ফুল চারিদিকে ফুল দেখ কেমন সুন্দর ফুল হয়েছে এখন সুন্দর ভাত খাচ্ছে হয়